প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নোয়াখালী সুবর্ণচর উপজেলার 2 নং চরবাটা ইউনিয়নে করোনা ভাইরাসের দুর্যোগকালীন সময়ে সরকারের এই বরাদ্দকৃত ত্রাণ সামগ্রী হতদরিদ্র পরিবারের মাঝে বিতরণ করেন চরবাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন, হাজী মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের দাতা প্রতিষ্ঠাতা ও চরবাটা ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হোসেন, আমাদের জনপ্রিয় চ্যানেল একাত্তরবালা টিভির নোয়াখালী প্রতিনিধি মনির হোসেন সজীবকে বলেন, আমরা ব্যক্তিগতভাবে সরকারি ও বিভিন্ন স্থান থেকে বরাদ্দকৃত ত্রাণ সামগ্রী হতদরিদ্র পরিবারের মাঝে ইউপি মেম্বারদের নিয়ে ওয়ার্ডে ওয়ার্ডে বণ্টন করছে এবং জনসমাগম যেন না করে সে বিষয়ে জনগণকে সচেতন করছে। পাশাপাশি আমাদের প্রিয় নেতা নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমপি ইকরামুল করিম চৌধুরী ও উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ খায়রুল আনম সেলিম এর সহযোগিতায় এলাকায় উন্নয়নমূলক কাজ করছে। আমি মোজাম্মেল হোসেন, 2 নং চরবাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। এই করোনাকালীন সময়ে আমি আমার প্রিয় নেতা জনতা একরামুল করিম চৌধুরী, আমার উপজেলা পরিষদের সম্মানিত উপজেলা চেয়ারম্যান এর সহযোগিতায় ত্রাণ কার্যক্রম সম্পূর্ণভাবে শেষ করছি এবং এলাকার উন্নয়নমূলক যতগুলো কাজ আছে ওনাদের সহায়তায় এই কাজগুলো সম্পূর্ণ করেছি। আপনারা সবাই এই সামাজিক কাজে সহযোগিতা করবেন এই অনুরোধ রেখে আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আসসালামু আলাইকুম।